বলতে চাই, আমি এখন কোনো কাউকে কোনো অ্যাডভাইস করি না, আমি এই ডকুমেন্টটা খুলি, আমি যদি দেখি সে এই পরীক্ষায় পাশ করেছে, পরীক্ষার পাশের ডেটটা কবে দেখে আমি বলি তোমার এই এই ডকুমেন্ট লাগবে, কারণ এটা তো মুখস্থ করা সম্ভব না হাবিব ভাই, এতগুলো ডকুমেন্ট মুখস্থ। আপনার কাছে গেলে আপনি বলতে পারেন তোমার এই লেভেল, তোমার এইটা এটা পাশ করতে হবে। সুতরাং আমি মনে করি যারা পরীক্ষা দিতে চাবে যা চাবেন তার একদম কোয়ালিফাইড যারা আছেন, যারা বুঝেন, আমি আমি যদি পরীক্ষা না নিই, আমি যদি অ্যাওয়ার্ডিং প্রসঙ্গে ধারণা না নিই, আমি তো জানবো না। আপনি যেটা কইছেন আমি মানিয়ে রকমের, বাট হোয়াট হ্যাপেন্স যেগুলো মানুষ দলীয় তারা বেসিক্যালি বেশি এডুকেটেড না, তারা জানে না, কই যাইতো। সো ফর এক্সাম্পল তারা একটা জায়গাতে গেছে বা একটা ট্রাভেল এজেন্সি গেছে, তারা কাছে ভাই ওখানে আইও, আমরা তোমাদেরকে সার্টিফিকেট দিলাই মনে তুমি ও কোর্স করবাই ও কোর্স করবাই, তারা করছে অ্যান্ড লেটার অন তারা প্রবলেম হয়েছে। সো এটা আমরা বন্ধ করতে পারবো কেমনি? আপনি তো কইছেন ই হ্যাজ টু বি এ কোয়ালিফাইড পার্সন ও এ রেপিউটেবল ইনস্টিটিউশন, সো অ্যাভারেজ একটা মানুষ এটা কেমনি জানবো? অ্যাওয়ারনেস ছাড়া কোনো উপায় নেই হাবিব ভাই, সেই কাজটা আপনারা আমরা এখানে করতেছি, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের মানুষরা ওই জিনিসটা পছন্দ করে, দিয়ে দিব হয়ে যাবে কিলা কিতা, আর এই জিনিসটা যেন আমরা না করি যে আমি পরীক্ষা দিলে পাশ করব, বেসিক ইংলিশ যারা আছে সে কিন্তু পাশ করবে, ওকে ম্যাটার অফ টাইম, কারো 2 সপ্তাহ কারো 2 মাস। একটা কল নেই, প্লিজ লেটস টেক মাই ফার্স্ট কল ফর দিস ইভিনিং, মাই ফার্স্ট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, Can I speak to Rashad bhai, please? You can speak to all of us. Bolo. Okay, I want to know if someone did an exam about 2 years ago with EDI at entry level 3, is that valid now? See, let me just, you know what, let me take Nashi's opinion on this first. Because Nashi, as far as I'm aware, if it's more than 2 years old, it's not valid, is it? EDI, appendix ওতে নেই, আমার এইটা যদি দেখতাম আমি EDI বলতে পারতাম, EDI টা চলে গেছে আপনার অফ কোয়েল। Yes. অফ কোয়েল তো আমি এইটা দেখে বলতে পারবো না। তো দর্শক আমি একটু বলছি, আপনি একটু কম্পিউটারটা দেখাই, কম্পিউটারে যেটা হয়েছে আমার একটা গাইডেন্স দেওয়া আছে হোম অফিস থেকে, একটু কম্পিউটারে দেখাবেন কাইন্ডলি। এখানে দেখেন ESTবলা আছে, ESTটা 2 বছর, আপনি নিচে নামি তখন কি আছে ETS, ETS এরও 2 বছর, কিন্তু যদি আমি ইসে যাই কেমব্রিজে যাই, কেমব্রিজের কোনো টাইম লিমিট নেই, দেখেন উপরে গেলাম কেমব্রিজ নো এক্সপায়ারি। আপনি EDI বলছেন, EDI অফ কোয়েল, সেটা হাবিব ভাই এবং রাশেদ ভাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমাকে জানাবো তো 2 years, ইউ নো এট দ্য মোমেন্ট আমরা যে মেইন প্রবলেম, এটা নাশি ভাই আই এম শিওর ইউ এক্সপেরিয়েন্স দিস, ওটা তো জানোই, আই মিন হোম অফিস মানি কেস ওয়ার্কার্স, হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ কেস ওয়ার্কার্স, মাঝে মাঝে একটা কেস ওয়ার্কারের অনেক অভিজ্ঞতা নাই, তারা না করবো, আর একটা অভিজ্ঞতা থাকতেও পারে, তারা ইয়েস করতে পারে। জেনারেলি আমরা জানা মতো 2 years ইজ দ্য বোল ফাক, বস বোল ফাক না, 2 years ইজ দ্য মার্ক, মানে এর বেশি থাকলে আপনারা রিস্ক নিতে পারবেন, বা আমরা মনে করি রিস্ক না নেওয়া বালা, টু বি অনেস্ট। এখানে একটু আমি একটু ইন্টারাপ্ট করতেছি, যেটা যে হচ্ছে যে এখানে কিন্তু স্পষ্ট গাইডলাইন্স আছে, আপনার যদি আপনি IELTS করেন, কেমব্রিজ করেন, সেটার একটা টাইম লিমিট আছে, তারপর আপনার ETS এর টাইম লিমিট আছে, সো টাইম লিমিট কিন্তু এটা আপনি করতে হবে। কী কারণে করতে হবে, এখানে যেটা হচ্ছে যে ফর এক্সাম্পল এন্ট্রি লেভেল 1, 2 বা 3 যে সার্টিফিকেটটা আছে, আপনি এই 2 বছর যদি চর্চা না করেন, কারণ ইংলিশ হচ্ছে একটা ভাষা, ভাষা হচ্ছে আপনি যদি চর্চা না করে থাকেন তাহলে এটা কমেও যেতে পারে, আর যদি চর্চা করে আর এটা বাড়বে, তাই না? এই জন্য কিন্তু এই সার্টিফিকেটের যে লেন্থটা দেওয়া হয়েছে 2 ইয়ার্স, এটা এটা আপনাকে আমার মনে হয় আমার যতটুকু এই যে অ্যাজ পার গাইডলাইন্স যে তাকে এটা ফলো করতে হবে। ইডিআই যদি এটা 2 বছর আগে করে তাহলে এটা অবশ্যই, এখন আমি একটু দ্বিমত পোষণ করবো আপনার সাথে, আমি একমত অন প্রিন্সিপাল, কিন্তু ইউকে বিএ কি করছে কেমব্রিজের জন্য কোনো নাই, তার মানে কেমব্রিজের নাই না, তাহলে আমি কেমব্রিজ পড়লে 2 বছর মনে রাখবো আর ট্রিনিটি পড়লে মনে রাখবো না, এটার সাথে আমি একমত না। না, এই ব্যাপারটা হচ্ছে কি, এখানে হচ্ছে এক্সামের যে এক্সামটার যে প্রসিডিউর সেটা সেটার জন্য এটা হচ্ছে। আপনার IELTS এর যেভাবে আপনাকে যেভাবে এক্সামগুলো হয়, আপনার ট্রিনিটি বা EDI বা EMB বা এক ডিফারেন্ট অ্যাওয়ার্ডিং বডি ডিফারেন্টভাবে কিন্তু এক্সামটা হচ্ছে। আমি একটু কম্পিউটার দেখে এটা আমি দ্বিমত করি, একটু কম্পিউটারটা দেখাবেন, আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট ভ্যালিডিটি ডেটটা দেখেন, টেস্ট ভ্যালিডিটি ডেটটা দেখলে বুঝতে পারবো, এখানে বলা হচ্ছে কি ফর ইমিগ্রেশন পারপাস দি টেস্ট আর ভ্যালিড ফর 2 ইয়ার্স, ন্যাশনালিটির ক্ষেত্রে এই সময়টা নেই, ন্যাশনালিটিতে অ্যাপ্লাই করা যাবে, তার মানে কি ন্যাশনালিটির সময় আমার বেশি মনে থাকে আর এটা করা যায় না, আমি লজিকটা বুঝি না। এখানে যেটা হচ্ছে আসলে, যেটা যেমন আমাদের ব্যাক হোম থেকে যেসব স্টুডেন্টরা আসছে এই দেশে, বা তারপর যেমন স্টুডেন্ট টিয়ার 4 যারা আসছে, তারা IELTS করার পর কিন্তু আবার লাগে,
কি কারণে লাগে? কারণ আইএলটিএস এর একটা টাইম লিমিট আছে ফর দ্য স্টুডেন্টের জন্য, যে দুই বছর একাডেমিক পারপাস, এই একাডেমিক পারপাসের জন্য। যখনই আপনি পিআর এর দিকে আপনি যাচ্ছেন, মুভ করতেছেন, তখন এটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, এটা যে তা না যে রাখেন, হইতে পারে যে আপনি নেক্সট অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারে। আমি হাবিব ভাইয়ের সাথে গত সপ্তাহের প্রোগ্রামে আমরা বলেছিলাম যে ইমিগ্রেশন ফি বাড়াচ্ছে, কনসালটেশন করছে স্টেক হোল্ডারের সাথে, আপনাদের সাথে কেন আলোচনা করে না? আপনি তো ট্রেনিং প্রোভাইডার, অনেক কাছে কোয়ালিফাইড হাবিব ভাইদের অনেক কোয়ালিফাইড এক্সামিনার আছেন না? এই স্টেক হোল্ডারের সাথে কথা বলা উচিত এইসব প্রশ্নে। তারা যা খুশি তাই করছে ইংলিশ নিয়ে, এখানে কনসালটেশন করছেন, হাবিব ভাই কি বলেন? ইটস ভেরি ট্রু। আমি মনে করি মেইন কারণটাকে মানুষকে কনফিউজ করবার লাগে, টু বি অনেস্ট। দ্য রিয়ালিটি ইজ, ফর এক্সাম্পল, ইফ ইউ গো টু সামওয়ান হু নোজ, কেউ যে জানে, দাসিদ ভাই, তারপর চেক করে কইব ভাই আপনার ই সার্টিফিকেট ইনডেফিনিট, কোনো ভ্যালিডিটি নাই, অর ইউকেবিএ হোম অফিসে যেভাবে রুলস চেঞ্জ করে, যে রিকোয়ারমেন্টগুলো যে চেঞ্জ করতেছে, এর জন্য আমি যতটুকু আমি যেটা মনে করি যে দর্শকরা যারা এটা এই হিসেবে যাচ্ছেন, তারা এক্সপার্ট কারোর সাথে কথা বলার জন্য, তারা এক্সপার্ট কারোর সাথে কথা বলতে পারে, মানে এরকম না যে যে কেউ আসে একটা সাইনবোর্ড হচ্ছে তার সাথে কথা বললো না, সেগুলো ইন্টারনেটে সার্চ করতে পারে। এখানে অনেক ফ্যাসিলিটিস আছে, আপনি যদি সরাসরি আপনি ইউকেবিএ হোম অফিসের ওয়েবসাইটে যান, দেখতে পারেন কারা প্রোভাইড করতেছে ইংলিশ, কারা প্রোভাইড করতেছে, সেখানে অনেক সিম্পল, এটা সিম্পল ব্যাপার না। যেগুলো মানুষ অ্যাপ্লাই করা লাগবে ফর B1 বা লোকে A1 বা A2, ওকে, ও তারা ইন ট্রানজিশন, তারা ইন প্রসেস ফ্রম A1 টু B1, ফর ইউ টু এক্সপেক্ট দ্যাট পারসন টু গো অনলাইন, ডু হোয়াট নাশিদ ইজ ডুইং নাও, I think it's a very difficult task. You think after you IT expert is different. Not everybody can use, you know, the computer very well, it's different. I can use it. That's not everybody's ability. It definitely key right. It do it না। না, এটা এটা হবে না, কিন্তু তাই এছাড়া তো আপনি প্রতারণা থেকে তো আপনি বাঁচতে পারবেন না। আপনাকে প্রতারণা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই চোখ কান একটু খোলা রাখতে হবে। আপনি চোখ কান যদি খোলা না রাখেন, এক জায়গায় যাবেন এন্ট্রি লেভেল 1 এর জন্য, এন্ট্রি লেভেল 1 6 মাস কাটাবেন, তারপরে আপনি যাবেন এন্ট্রি লেভেল 2, এভাবে তো আপনি লুজার হবেন। রাশেদ ভাই, আমি মনে করি এই সমাজ যতদিন আছে এখানে পিএইচডি করার লোকরা অনেক সময় ধরা পড়ে, হাজার টাকা নিয়ে চুরি করে চলে যায়, সাদা কালো থাকবে, ভালো খারাপ থাকবে। সুতরাং আপনার বিবেকটাকে কাজে লাগান। আমি বললাম যে রাশেদ ভাই আমি পারি না, আমাকে দাও, আমি জানি আমি চুরি করছি, যে আমি আপনার কাছে 2 নম্বর একটা নিচ্ছি, আমি তো জেনারেলি করতেছি, আমি যদি ভালো না হই আপনাকে গাড়ি দিয়ে তো লাভ নেই। যে যাচ্ছে সে তিনি কি জানেন না সে খারাপ সার্টিফিকেট নিচ্ছে, সে পরীক্ষা না দিয়ে পাশ করছে? আপনি যদি ঠিক থাকেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন না। That's true. That's enough. True. Let's take another call and then we'll come back to this. My next caller for this evening. Good evening. Hello, good evening, sir. Yeah, I'm talking about the English language courses about the B1 and life in the UK. Okay, please ask your question. Yeah, if I want to do the like March or February, but I'm going to apply for the June for the spouse visa. Okay. So is it possible for me? It is possible for you. Now what we're going to do, we're going to cut your line off because you've asked your question. If you keep an eye on the screen, we'll get that question answered for you. Now, first and foremost, someone lies, I'm very, very happy with the brother because he speaks English. So I know for a fact, I know for a fact that you will pass your B1 test. The only thing that you have to study for would be your life in the UK test. So Rashid can fill you up on that. যে আপনার জন্য যেটা লাগবে, যেটা ইসলে এন্ট্রি লেভেল 3 অথবা এবং লাইফ ইন দ্য ইউকে। হ্যালো, হ্যালো, জি, শুনতে পারতেছেন? ওকে, সো লাইফ ইন দ্য ইউকে আপনার লাগবে। আপনি মার্চের দিকে চাচ্ছেন যে পাস অ্যাপ্লাই করার জন্য, আই থিঙ্ক ইজ এভরিথিং ইজ ওকে। সো আপনি মার্চের আগে পরীক্ষা দিতে চাচ্ছেন, ওনা জুনে জুনে অ্যাপ্লাই করবে, সেটা ঠিক আছে। তো বেসিক্যালি স্যার, হোম অফিসে যেসব রুলস বা যেগুলি হয় এখন, যেগুলো হচ্ছে আগামী অক্টোবরের আগে মনে হয় না এগুলি চেঞ্জ হবে, তো অক্টোবরের পরে আবার এগুলি
totally different. But to be honest, if he passes his test, he passes his test. Yeah. So for the brother in question, after that, like, well, you need basically two things, life in the UK plus B1 qualification. So you can study life in the UK because it shows us, but it shows us. B1 would be nice and easy for you. You go to any provider, make sure you find the cheapest one because it should not cost you a lot of money. I mean, honestly, when you manage 300 pound charge for it, that's ridiculous. Go to a reputable institution, try to get it for the cheapest possible price for what you're getting, you'll be fine. Life in the UK training preparation, buy a book, do your exam. So two things, life in the UK plus cheapest abar dekhte gele cheapest holo abar somoshya tai na abar high price dao ta somoshya to egulo ektu chinta bhabna kore dao ta bhalo ar ki ami ektu habib bhai jara কম ইংলিশ আমি তাদের জন্য একটু কম্পিউটার দেখাচ্ছি, একটু কম্পিউটার দেখতে পারি আমরা কাইন্ডলি? আমরা দেখতে পাচ্ছি কি যে চেঞ্জটা আসছে সেটা আপনি একটু নিজের চোখে দেখে নেন। এখানে কি বলছে সরকার? বলছে যে 28 অক্টোবর থেকে এই পরিবর্তনটা আসছে। হাবিব ভাই যে কথা বলেছেন, পরিবর্তনটা কি, আপনার দুটো জিনিস করতে হবে। একদম নিচে যে চলে যায়, আপনার লাইফ ইন দ্য ইউকে পাস করতে হবে এবং B1 পাস করতে হবে। B1 মানে কি? B1টা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বলে দিয়েছে, সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা ধরে নিতে পারি এখানে গ্রেড 4-5 যদি স্কুলে ধরি, স্কুলের গ্রেড 4-5 যে কথাটা বলতে পারবে বাচ্চারা, ওটা বলতে পারলে তার হয়ে যাবে। আর ক্লাস 1 হলে আমি বলতে পারতাম এন্ট্রি লেভেল 1। আচ্ছা, আমি যদি স্কুলেরটাই ধরি, আমি ক্লাস 4-5 ট্রিনিটি বা অন্যগুলো সেটা হচ্ছে এখানে হচ্ছে কম্পিউটার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব বলে দেওয়া আছে কোন জায়গায় কি করতে পারবেন, কোনটার রিকোয়ারমেন্ট কি, এটা সব আপনারা পেয়ে যাবেন। আর তৃতীয় জিনিসটা হচ্ছে লাইফ ইন দ্য ইউকে, আপনারা এখন কম্পিউটার যেটা দেখতে পাচ্ছেন এটা আমি সরকারি ওয়েবসাইটটা দেখাচ্ছি। আপনার দেখেন এখানে দুটো বই, একটা বই বড় বই, এটা এখানে আপনার বিষয় ভিত্তিক কয়েকটা চ্যাপ্টার আছে। আমি হাবিব ভাইকে জিজ্ঞেস করবো চ্যাপ্টারগুলো কি 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 দেওয়া আছে, আর এখানে কিছু প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া আছে। নাসিব, আপনাকে লাইফ ইন দ্য ইউকে বলবো তো একটু বাদে মাধ্যমে। Let's take one more call and we'll come back. My name is Kaula. Assalamu alaikum. Wa alaikum assalam. Ha, bhai jan. Yes, bhai. Ha, ami yes, ami ami South Hall থেকে বলছি। Okay. London. আপনার কোয়েশ্চনটা কি ভাই? হ্যালো, আপনার কোশ্চেনটা কি ভাই? আমি সরাসরি সরাসরি লাইভ লাইভ চ্যানেলটা দেখতেছি। তো আমার প্রশ্নটা হলো, আর আমি টোটালি আমার ফ্যামিলি সহ আমরা হলো ন্যাশনালিটি স্পেনের। ওকে, তো আমার ওয়াইফ ওর এখন পর্যন্ত ন্যাশনালিটি হাতে পায় না। তো আমার ওয়াইফের রেসিডেন্ট কার্ড আছে 5 বছরে। তো আমার আমি যখন আমার ওয়াইফকে এখানে আনছি তখন ওই যে ইউরো ফ্যামিলি ভিসা আছে 6 মাসের ভিসা দিয়ে, ঠিক আছে? ওকে, হ্যালো জি, বলেন ভাই, বলেন। তো 6 মাসের ভিসা শেষ হওয়ার পথে, তো এখন আমি নরমালি কোন ওই পার্মানেন্ট কার্ড আছে রেসিডেন্ট কার্ড ওইটার জন্য এখন আবার ওই হোমসিতে হোমসিতে অফিসে রেসিডেন্ট কার্ডের জন্য পাঠানোর জন্য কোনো আমার ফ্যাসিলিটি আছে কিনা না? নরমালি ওই যে বাংলাদেশের যেমন ভাবে বন্ধ আছে পয়সা বিকে আপনার কোশ্চেনটা পুরোপুরি লাইফ ইন দ্য ইউকে কোশ্চেনটা নাই, বাট ইন এ ন্যাশনাল আমি যেটাকে বুঝাইমু ইজ জাস্ট দ্যাট ওয়েদার ইউ আর ফ্রম স্পেন অর ইটালি অর ফ্রান্স অর পোল্যান্ড, এই দেশকে যেগুলো মানুষকে রেসিডেন্সি চাই, দে হ্যাভ টু ডু লাইফ ইন দ্য ইউকে অ্যান্ড ইসল বি ওয়ান। সো ইভেন ইউরোপিয়ান মানুষ দের আর, বিকজ রিমেম্বার ইন ইউরোপ কেউ কেউ ইংলিশ জানে না জেনারেল, ইটস আ রুল অফ থাম। সো ইভেন ইফ ইউ ফ্রম এন ইউ কান্ট্রি তুমিকে লাইফ ইন দ্য ইউকে করাবো প্লাস B1 করাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং হিয়ার, অনেক ফ্রি কোর্স যেগুলো মানুষকে ফর এক্সাম্পল B1 ফ্রি অফ চার্জ করাইছে, দিস ওনলি অ্যাপ্লাইজ টু পিপল আউটসাইড দ্য ইউ, মানে ইফ ইউ কাম ইন ফ্রম দ্য ইউ দিস উড নট অ্যাপ্লাই টু ইউ। ওকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু রিমেম্বার। এই ভাইয়ের যেটা হয়েছে, ওর মাত্র 6 মাস আগে ওর ওয়াইফ আসছে, তো আর 4.5 বছর পর অ্যাপ্লাই করবে। এই দেশে কতটা সরকার চেঞ্জ হবে, কতবার আইন চেঞ্জ হবে আল্লাহ জানে। আমি বলবো বেসিক ইংলিশটা শিখে নেন, যে রিকোয়ারমেন্টটা সেটা এখন ফুলফিল করেন, পরবর্তী সময় গেলে আপনার পাস করতে পারবেন, উঁচু হলে উঁচু হতে পারবেন, আপনি ইংলিশটা জেনে নেন। আমি দুটো জিনিস দেখাচ্ছি, একটা সুন্দর জিনিস হচ্ছে আমাদের যে অথর আছে আমাদের রাশেদ ভাই, উনি একটা ট্রান্সলেশন করেছেন। আপনি একটু কম্পিউটারটা দেখাবেন কাইন্ডলি? কম্পিউটার দেখেন যে দুটো বই দেখেছি আমি, এটা কিসের? লাইফ ইন দ্য ইউকে ইউকে বি এর ওয়েবসাইট। এটা হচ্ছে বড় একটা বই, এটা একটা ছোট বই। বড় বইয়ের বিষয় ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, হাবিব ভাইকে বলবো সাবজেক্টগুলো কী কী, কোন চ্যাপ্টারে কী দেওয়া আছে, আর এটা কোশ্চেন উত্তর আছে। আপনারা যদি একটু আমার হাতের দিকে তাকান এখন কম্পিউটারটা বাদ দিয়ে, এটা কি দেখতে পাচ্ছেন? একটা বড় বই। এটাই এরা কী করেছে, রাশিদুজ্জামান সাহেব সুন্দর করে বিষয় ভিত্তিক জিনিসটা দিয়েছেন, এটা কী করেছে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। ছোট করে যদি আমরা একটু দেখি, দেখতে পারবো কিনা আমি জানি না, এখানে উনি সুন্দর করে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন। সেই জিনিসটা যদি আপনারা একটু এইভাবে করে দেখেন যে ইংরেজিতে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই বইটা ধরে আপনি একটা যে কোনো জিনিস পড়ি, কী বলা আছে যে 1970 সালের অর্থনৈতিক মন্দা, দ্য প্রবলেম অফ ইকোনমিক্স ইন 1970, এটা সুন্দর করে বাংলা ইংরেজিতে উনি দিয়ে দিয়েছেন।
এটা আপনারা একটু করতে পারেন এন্ড অলসো ইজ ইম্পর্টেন্ট টু মেনশন দ্যাট ইটস অ্যান অথরাইজড কপি মানে এটা কপি করার জন্য ইউ নিড টু গেট পারমিশন ফ্রম দ্য ক্রাউন ফ্রম দ্য কুইন সো এটা ক্রাউন কপিরাইট permission lage mean the numerator transit horoise has to be authentic so don't buy any copy from anywhere it has to be an authentic reproduction ji ekhane ekhane sundor kore apnare diye deya ache je license number ta ekhane diye deya ache ami dekhte pacchi license number ta jeta bolechen jeta oneke ekta bolar jonno bole ekhane totto ta deya ache thank you very much rashid bhai ami ekta jinish proshno korte chai eta diye ki apni ingrejit theke ektu dure shara dicchen na manuske na এটা ওই রবীন্দ্রনাথের একটা কথা আছে যে আগে নিজের ভাষা গোড়াপত্তন পরিবারের বিদেশি ভাষার চেষ্টা জি তো বেসিক্যালি যেটা হচ্ছে যে এই এবারের যে বইটা যে লাইফ ইন দ্য ইউকের অরিজিনাল যে হোম অফিসের যে এটা সেটা কিন্তু অনেকগুলি ইংলিশ ওয়ার্ড আছে খুবই কঠিন আপনি আগে যদি নিজের ভাষায় যদি বুঝতে না পারেন কারণ আপনাকে বুঝতে হবে যে এটা এই বইটা বা এটা যারা পড়তেছে তারা বি ওয়ান লেভেলের স্টুডেন্ট বি ওয়ান লেভেলের ইংলিশ তাদের জানা সো এবং বইটাও করা হয়েছে কিন্তু বি ওয়ান লেভেলের সো এটা যদি তাকে ইজিলি বুঝতে হয় আগে বাংলা ভাষায় বুঝতে হবে নিজের ভাষায় বুঝতে হবে হাবিব ভাই আমি ওনার বন্ধু হিসেবে না আপনি 2007 সাল থেকে এই বই দেখতেছেন এটা নতুন এসেছে এটা আগের বইটা আপনি দেখছেন না এটা নতুন হ্যাঁ নতুন নতুন ভার্সন আপনি এটা দেখছেন আপনি ইন্ডিপেন্ডেন্ট ভাবে বলেন যে এটাই কোয়ালিটির কি লাভ হয় বা যাদের ইংরেজিতে একটু অসুবিধা তাদের কি লাভ হয় আপনার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে লাভ তো আছে নাসির ভাই বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দিস বুক ইজ কমপ্লিটলি ডিফারেন্ট টু দ্য ভার্সন 2 সো ইট ইজ আ লাস্ট এডিশন থেকে দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ইভেন আমরা যখন সময় ট্রান্সলেট করছি উই ওয়ার শকড টোটালি শকড মানে প্রিভিয়াসলি যে কোশ্চেন আছিল কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে About 95% I think oh allah basically যেটা হচ্ছে যেটা এটা এই বইটার প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা খুবই খুবই কঠিন খুবই কঠিন বলতে এটা হচ্ছে যে ইউকের হিস্ট্রি নিয়ে কথা বলছে যে ফার্স্ট চ্যাপ্টারটা সো হিস্ট্রি নিয়ে কথা বলতে এখন প্রবলেম হচ্ছে যে যারা পড়তেছে সেটাও প্রবলেম প্লাস মেমোরাইজ রাখাটাও প্রবলেম লেট মি স্টপ ইউ কুইকলি উইল কাম ব্যাক টু দ্য লাইফ ইন দ্য ইউকে বুক আমরা একটা ব্রেক নিব প্লিজ ভিউয়ার্স আফটার দেখবা জয়েন আস ভেরি ভেরি শর্টলি উই আর গোনা গো ফর আ শর্ট ব্রেক এন্ড আই উইল সি ইউ ভেরি ভেরি শর্টলি আসসালামু আলাইকুম